ঋষিরা ডানকুনিতে রুট মার্চ আধা সামরিক বাহিনীর। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বাহিনীর টহল শুরু হয়েছে। দিল্লিতে সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেনা নামাতেও প্রায় তিন দিন দেরি করেছে সরকার। হুগলির যেসব এলাকায় এর আগে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে বা উত্তেজনা ছড়িয়েছে, সেই সব এলাকায় আগেভাগেই বাহিনীর টহল শুরু করেছে চন্দননগর পুলিশ। কোনো প্ররোচনায় পা না দেওয়া, গুজবে কান না দেওয়া, সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রিষড়া, বাঘখাল, মৈত্রীপথ সহ বিভিন্ন এলাকায় চলে টহল। ডানকুনিতেও টহল দেয় পুলিশ র্যাফ। চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান, দিল্লিতে যা ঘটেছে তা এখানে ঘটবে না। বাংলার মানুষ অনেক সচেতন, এখানে সহনশীলতা অনেক বেশি। কারণে শুনলে ওই দিল্লিতে যেসব গন্ডগোল হচ্ছে, যাতে আমাদের এই বেঙ্গলে না হয়, বেঙ্গল যাতে শান্ত থাকে তার জন্য দিয়েছে। কি বলবেন এই পুলিশের অবস্থাটাকে নিয়ে? শান্তি চাই, আমাদের এখানে শান্তি থাকুক, এর জন্য পুলিশই টহল দিচ্ছে, ভালো হয়েছে, কোনো গন্ডগোল হবে না। দিল্লি পুলিশের সাথে পশ্চিমবঙ্গের পুলিশের তফাৎ কী বুঝছে? পশ্চিমবঙ্গ পুলিশ অনেক অ্যাক্টিভ, অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করছে। এই যে এইরকম আগে থেকেই যে সজাগ হয়েছে চন্দননগর কমিশনারের কুস্তি, সেই নিয়ে কী বলবেন? খুব ভালো হয়েছে, আমরা স্বাগত জানাই এটাকে, যাতে এখানে কোনো রকম আমাদের বেঙ্গলে কোনো রকম গণ্ডগোল না হয়। আমাদের এখানে আমরা শান্তিপূর্ণ লোক, যাতে শান্তিতে থাকে। আপনার নাম? গৌতম চ্যাটার্জি। নামি দামি ও সমস্ত ব্র্যান্ডের চশমার জন্য আজই আসুন কাঁচরাপাড়া 6 মিলিয়ন অপটিক্যালে। এখানে পেয়ে যাবেন রিমলেস, সুপ্রা ও সেলুলয়েডের বিভিন্ন আকর্ষণীয় ফ্রেম আপনার বাজেটের মধ্যেই, এবং বিশেষ কিছু ফ্রেমের উপর 50% ছাড়। এছাড়াও পেয়ে যাবেন ক্রিস্টাল, এসেলর, প্রাইম প্রভৃতি নামি দামি কোম্পানির লেন্স, বস অ্যান্ড লম্ব, এলকন, ফ্রেশ লুক প্রভৃতি বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ও সানগ্লাস। এছাড়াও এখানে ছানি অপারেশনের সুবন্দোবস্তও রয়েছে। রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহুয়া ব্যানার্জি সোমবার বিকেল 5টায়, ডক্টর উৎপল দে বুধবার বিকেল 5টায়। তাই আজই চলে আসুন 6 মিলিয়ন অপটিক্যালে, 116 KGR পথ, কাঁচরাপাড়া, শ্রীনিকেতনের উল্টো দিকে। ফোন 9971299039, 8777658578। বিগত 7 দিন ধরে দিল্লিতে আমরা যে ধরনের অশান্তি দেখেছি, সেই ধরনের অশান্তি এখানে নেই। তা সত্ত্বেও চন্দননগর পুলিশ কমিশনারের যেভাবে আমার এরকম প্রস্তুতি নিয়েছে, এই বিপদে যাতে না ঘটে তার জন্য যেসব প্রিকশন নিচ্ছে পুলিশ প্রশাসন, তার জন্য সাধুবাদ জানাই ওনাদেরকে। এই জায়গা খুব শান্তির জায়গা, এখানে আশা করি কোনো গণ্ডগোল হবে না। তাও পুলিশ এত সুন্দরভাবে ব্যবস্থা নিচ্ছে, তার জন্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। প্রিয়ম চ্যাটার্জি। আরেকটা, হ্যালো, কী কারণে এই পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে? আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, সামনে মিউনিসিপ্যালিটির নির্বাচন আসছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সরকার সবসময় মানুষের মধ্যে সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আহ্বান জানাচ্ছেন সবার মধ্যে, এবং সেই সচেতনতা মানুষের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে এবং তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এলাকায় পুলিশি টহল চলছে, যাতে মানুষ সেই কনফিডেন্সটা ফেরত পান এবং প্রশাসনের উপর ভরসা রাখেন। কোনোরকম প্রভোকেশন বা ইত্যাদি কোনো ঘটনায় তারা যাতে প্রভাবিত না হন, প্রশাসনের উপর আস্থা রাখেন, সেরকম একটা বার্তা, যার ফলে আমরা এলাকায় রুট মার্চ করছি। মানুষ দেখছেন, জানছেন, তাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়ানোটাই এখন আমাদের সেইটা বিষয়টা রয়েছে, যাতে মানুষ প্রশাসনের পূর্ণ সহযোগিতাটা প্রশাসনের উপর ভরসা রাখতে পারে। জায়গায় সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে আমাদের সামগ্রিকভাবে আহ্বান, মানুষের কাছে সেই কনফিডেন্সটা যাতে তৈরি হয়, সেই জন্য মানুষের সেইভাবে সহযোগিতা আমাদের মধ্যে করছেন, এবং তাদের মধ্যে সেই বিশ্বাসের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যে অভিব্যক্তি আছে সেটা তারা প্রকাশ করছে।